हेलो गाइस, अस्सलामु अलैकुम। आशा करी आल्लाहर रहमते सबाई खूब भालो आछेन। आमी आलहामदुलिल्लाह आपनादेर दोआय सबाई के निये अनेक भालो आछि। आमी आजके आपनादेर साथे आरेकटी नतून भिडियो शेयर करब। आजके आमी मुरगीर कलिजा गिला रान्ना करब, रेसिपिटी आपनादेर साथे शेयर करब। এখানে মুরগির কলিজাগুলা ভালোমতো পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর এখানে পেঁয়াজ কেটে নিলাম। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া পরিমাণ মতো নিয়ে নিলাম। আর এখানে পেঁয়াজ আর গরম মশলা বেটে নিলাম। একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালোমতো ভেজে নিব। পেঁয়াজগুলো ভালোমতো ভেজে 1.5 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। গরম মশলা আর পেঁয়াজ বাটাগুলো দিয়ে দেব। এখন মশলাগুলো ভালোমতো তেলে ভেজে নিব। মশলাগুলো তেলে ভালোমতো ভেজে এখন ফাঁকি মশলাগুলো দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন ফাঁকি মশলাগুলো তেলে ভালোমতো ভেজে নিব। মশলাগুলো ভালোমতো ভেজে অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলো ভালোমতো কষিয়ে নিব। আর আমার চ্যানেলটি যারা যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, ভুল হলে ক্ষমা করবেন। মশলাগুলো ভালোমতো কষিয়ে নিলাম। এখন মুরগির কলিজা গিলাগুলো দিয়ে দিলাম। কলিজাগুলো ভালোমতো কষিয়ে নেব। এখন একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব। ঢাকনা উঠিয়ে আবার ভালোমতো নেড়ে দেব। আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখব। ঢাকনা উঠিয়ে আবার ভালোমতো নেড়ে কষিয়ে নিব। মুরগির কলিজা গিলাগুলো ভালোমতো কষিয়ে নিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে ভালোমতো ভুনা করে নেব। তরকারি বলক এসেছে, আবার ভালোমতো একটু নেড়ে দিলাম। এখন এখানে আমি 1 চামচ ভাজা জিরা গুঁড়া আর 1/2 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিব। এখন ভালোমতো নেড়ে তরকারির সাথে মিশিয়ে নেব। মুরগির কলিজা গিলা ভুনা করা হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।